নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি সেরা দশ। শুরুতেই চোখ রাখবো বাংলার খবরে। স্বাস্থ্যসাথী কার্ডের জালিয়াতি, আরও একবার জানিয়ে রাখবো জালিয়াতি। স্বাস্থ্যসাথী কার্ডের কাটোয়া ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বর্ধমান ও কাটোয়া থানার পুলিশ ইতিমধ্যেই নার্সিংহোমে হানা দিয়ে প্রচুর পরিমাণে জাল স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার করেছে। আরও একবার জানিয়ে রাখবো স্বাস্থ্যসাথী কার্ড জালিয়াতি। কাটোয়ায় গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে, নার্সিংহোমে হানা দিয়েছে কাটোয়া ও বর্ধমান থানার পুলিশ। বর্ধমান নার্সিংহোম থেকে উদ্ধার করা হয়েছে জাল স্বাস্থ্যসাথী কার্ড, একাধিক স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার করা হয়েছে বর্ধমান নার্সিংহোম থেকে। স্বাস্থ্যসাথী কার্ড জালিয়াতি, কাটোয়ায় গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। নার্সিংহোমে হানা কাটোয়া ও বর্ধমান থানার পুলিশের। বর্ধমান নার্সিংহোম থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল স্বাস্থ্যসাথী কার্ড। এই নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে? দেখো, কাটোয়ার পাশে আলমপুর বলে একটি গ্রাম আছে, ওই আলমপুর গ্রামে সানেহার বিবি বলে একজন ভদ্রমহিলা রয়েছেন। তিনি, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি ওই গ্রামের প্রায় 40 থেকে 50 জনের বাড়িতে যায় এবং বলে যে স্বাস্থ্যসাথী যদি কার্ড থাকে তাহলে পরে 10,000 টাকা তাকে তুলে দেবে এবং 2,000 টাকা সে দেবে। এই প্রলোভনে পা দেয় ওই গ্রামের 30 থেকে 40 পরিবারের মানুষ এবং তারপর তারা যখন যায় বর্ধমানে এবং তারপর তারা গিয়ে তার হাতের যে চিপ ছাপ এবং যে ডিজিটাল সিগনেচার হাতের সেটা তুলে এবং চলে আসে ফেরত। এরপরে তারা যখন বলে আমাদের 10,000 টাকা দেবার কথা ছিল দাও, কিন্তু সেই 10,000 টাকাও দিতে অস্বীকার করে, তখন তারা কিন্তু পাড়াতে জানাজানি হয় এবং পাড়ার এক ভদ্রলোক যে গোপন নাম জানাতে অস্বীকার করে সে কিন্তু থানায় এসে অভিযোগ করে গ্রামেতে এরকম একটা ঘটনা ঘটেছে। এরপরই নড়ে চড়ে বসে কাটোয়া থানার পুলিশ, তদন্তে নামে কাটোয়া থানা ক্রাইম ব্যাংক এবং তদন্তে নামে যেটা উঠে আসছে এই যে সানেহার বিবি, এর জামাই কর্মরত বর্ধমানে একটি বেসরকারি নার্সিং হবে এবং সেই জামাইয়ের কাছেই নিয়ে যায় এই গ্রামের বেশিরভাগ মহিলাদের এবং সেখানেই স্বাস্থ্যসাথী কার্ড জমা রাখে এবং সেখান থেকে দেখা যায় এক একজনের অ্যাকাউন্টে কারোর 40,000 টাকা, কারোর 60, কারোর 70, এমনকি কারোর 80,000 টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা উঠে গেছে, অথচ কোনো চিকিৎসাই হয়নি। একরকম সরকারের সঙ্গে প্রতারণা এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে এবং তার যে জামাই তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে কিন্তু বর্ধমানের যে বেসরকারি নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে রেড চালাচ্ছেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার করেছে কাটোয়া এবং বর্ধমান থানার পুলিশ যৌথভাবে। মানসী, অনেক ধন্যবাদ চন্দন। কথা বলছিলাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে চোখ রাখতে চলেছি। দোলে চলবে মেট্রো, জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। আরেকবার জানাবো, দোলে চলবে মেট্রো। দুপুর 2:30 থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো চলবে। মোট 29 জোড়া মেট্রো চলবে বলে জানা যাচ্ছে এবং রাত 9:30 কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছেড়ে যাবে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দোলে মেট্রো চলবে 29 জোড়া, দুপুর 2:30 থেকে রাত 10:30 পর্যন্ত চলবে মেট্রো। শেষ মেট্রো রাত 9:30 দমদম ও কবি সুভাষ থেকে, জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। দোলে মেট্রো চলবে 29 জোড়া মেট্রো চলবে দোলে, দুপুর 2:30 থেকে রাত 10:30 পর্যন্ত চলবে মেট্রো। এই নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে? দেখো, মেট্রো রেল সূত্রে যেটা খবর যে দোলের দিনকে মেট্রো পরিষেবা যেরকম ছুটির দিন কাটছাট হয় সেরকম ভাবেই চলবে, অর্থাৎ দোলের দিনকে 29 পেয়ার মেট্রো চলবে আপ এবং ডাউনে। সেক্ষেত্রে বেলা 2:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা, তবে প্রান্তিক স্টেশন গুলি থেকে রাত্রি 9:30 মিলবে হাজবাই শেষ মেট্রো, অর্থাৎ দমদম এবং কবি সুভাষ থেকে রাত্রি 9:30 এবং দক্ষিণেশ্বর থেকে 9:18 লাস্ট মেট্রো পরিষেবা মিলবে। এছাড়াও এটা 18 তারিখের জন্য সিদ্ধান্ত এবং 19 তারিখের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 19 তারিখ শনিবার দিনকে, সেদিনকে 104 জোড়া মেট্রো চলবে আপ এবং ডাউনে। সকাল 7:00 থেকে রাত্রি 10:30 পর্যন্ত মিলবে পরিষেবা, তবে লাস্ট মেট্রো প্রান্তিক স্টেশন গুলি থেকে ছাড়বে রাত্রি 9:30 এবং দক্ষিণেশ্বর থেকে 9:18 ছাড়বে
শেষ মেট্রো পরিষেবা। যেহেতু দোলের দিনকে এবং হোলির দিনকে ছুটি থাকে, সরকারি ছুটি থাকে, তার জন্য এই পরিষেবায় কাজ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেলের সূত্রে খবর। অনেক ধন্যবাদ শাশ্বতী, কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে দেব, শুক্রবার দোলের দিন চলবে 29 জোড়া মেট্রো দুপুর 2:30 থেকে রাত 10:30 পর্যন্ত। অন্যদিকে শনিবারও মেট্রো চলবে 104 জোড়া, সকাল 7:00 থেকে রাত 10:30 পর্যন্ত চলবে মেট্রো, জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার নজর রাখবো বাংলার অন্যান্য খবরে। পানিহাটি ও ঝালদায় দুই কাউন্সিলর হত্যার ঘটনায় উত্তপ্ত বিধানসভা। সোমবার বিধানসভা অধিবেশনে জিরো আওয়ারে দুই পুর প্রতিনিধির হত্যার প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেন এই ঘটনার জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে। সঙ্গে সঙ্গে অধিবেশনে উপস্থিত অন্য বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন। সরগরম হয়ে ওঠে বিধানসভা চত্বর। এরপরই অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়কেরা। বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন তারা। এদিকে রাজ্যের পুর মন্ত্রী ফেরাদ হাকিম জানান পুলিশ প্রশাসনের ওপর তাঁদের পূর্ণ আস্থা আছে। ঝালদা ও পানিহাটিতে দুই কাউন্সিলর খুনের ঘটনায় অপরাধীরা অবশ্যই ধরা পড়বে। নন্দীগ্রাম দিবসে শহীদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার 14 মার্চ নন্দীগ্রাম দিবসে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, প্রতি বছর 14 মার্চকে কৃষক দিবস হিসেবে আমরা স্মরণ করি। 2007 সালে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল নন্দীগ্রামের নিরীহ সাহসী গ্রামবাসীদের। সেই সাহসী গ্রামবাসীদের প্রতি শ্রদ্ধা। গোটা দেশ ও বিশ্বব্যাপী কৃষকদের প্রতি তাদের বলিদান উৎসর্গ করা হলো। প্রতি বছরই নন্দীগ্রাম দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সালের এই দিনে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল 14 জন নিরাপরাধ গ্রামবাসীর। জমি আন্দোলনের সামিল হতে গিয়ে প্রাণ যায় তাদের। তারপর থেকে প্রতি বছর নন্দীগ্রাম দিবস হিসেবে দিনটিকে পালন করে থাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন নন্দীগ্রামে একাধিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ভাঙা বেড়ায় শহীদ মঞ্চ তৈরি করা হয়। সেখানেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, দোলা সেন থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরা। শুভেন্দু অধিকারের রাজনৈতিক দলবদল নিয়েও ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের মুখপাত্র। এদিন পাল্টা টুইট করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও। শহীদ মঞ্চ তৈরি করা হয় বিজেপির তরফেও। দুই শিবিরের কর্মসূচি ঘিরে চাপানোতর পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। লন্ডন স্টেশনের নাম বাংলা হরফে, হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখা হলো বাংলা অক্ষরে, টুইট করে উচ্ছ্বাস প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইংল্যান্ডের বুকে এই প্রথম কোনো স্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। অনেকদিন ধরেই পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের সংস্কারের কাজ চলছিল। এই এলাকায় প্রচুর সংখ্যক বাঙালির বসবাস। দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন লন্ডনের ব্যস্ততম এই স্টেশনের নাম বাংলা হরফে লেখা হোক। এরপরই পূর্ব ইংল্যান্ডের রেল দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিদেশে বাংলা ভাষার স্বীকৃতি পাওয়া এদিন টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, এটি অত্যন্ত গর্বের বিষয় যে লন্ডন টিউব রেল কর্তৃপক্ষ হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকেই বেছে নিয়েছেন। 1000-এর বেশি পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী গুরুত্ব বাড়ছে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলার পাশাপাশি ইংরেজি হরফেও লেখা রয়েছে স্টেশনের নাম। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে রবিবারই বাবুল সুপ্রিয়র নামে শিলমোহর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বাবুলের হয়ে প্রচারে নেমে পড়েছেন দলীয় কর্মীরা। প্রার্থীর সমর্থনে টাঙানো শুরু হয়েছে ব্যানারও। অন্য দলগুলি যখন প্রার্থী ঠিক করতে পারেনি, তখন প্রার্থী হয়েই খেলা শুরু করে দিলেন বাবুল সুপ্রিয়। প্রচার পরিকল্পনা তৈরি করতে করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক। তুলি হাতে নেমে পড়লেন নিজের নামে দেওয়াল লিখনেও। আর জেতার ব্যাপারে তিনি যে নিশ্চিত তা জানাতেও ভুললেন না তৃণমূল প্রার্থী। কলকাতাকে যানজট মুক্ত করতে ও পৌরসভায় গতি আনতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পোর্ট ট্রাস্ট। কলকাতা থেকে হাওড়া পর্যন্ত একটি রোড টানেল তৈরি করার পরিকল্পনা হয়েছে। রেললাইনের ওপর ওভারব্রিজ, জেটি ও রোড সংস্কারে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুরনো খিদিরপুর ডক, যা বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি ডক হিসেবে পরিচিত, ওই ডকও ঢেলে সাজানো হচ্ছে। অন্যদিকে বলাগড়ে একটি সুসজ্জিত অত্যাধুনিক টার্মিনাল গড়ে তোলা হচ্ছে, যেখানে সহজে যানজট এড়িয়ে কার্গো পরিষেবা পৌঁছে যাবে দুর্গাপুর আসানসোলের দিকে। জাহাজ থেকে মাল নামানোর জন্য থাকবে অত্যাধুনিক ভ্রাম্যমান ক্রেন। ফিরছি একটা ছোট বিরতির পর। এবার চোখ রাখবো দেশের খবরের দিকে।
দেশে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নমুখী সংক্রমণ গ্রাফ উঠে গেছে, করোনা বিধিনিষেধ, তা সত্ত্বেও কোভিড টিকাকরণ কর্মসূচিতে ঢিলেমিতিতে নারাজ কেন্দ্র। তাই টিকাকরণ নিয়ে সোমবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়। চলতি বছরের শুরুর থেকে করোনার টিকা পাচ্ছিল 15-18 বছর বয়সীরা। এবার 12-14 বছরের কিশোর কিশোরীদের টিকার আয়তে আনলো কেন্দ্র। এতদিন কোমরবিডিটি আছে এমন ষাটোর্ধরা টিকার বুস্টার ডোজ নিতে পারতেন, এবার প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজের ছাড়পত্র দিল কেন্দ্র। চার রাজ্যে বিজেপি জয়ের উল্লাসের আজ সংসদেও স্লোগান হাততালিতে স্বাগত জানানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়। এদিন লোকসভায় প্রধানমন্ত্রী প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়েন সব বিজেপি সাংসদরা। এরপরেই মোদী মোদী স্লোগান তোলেন তারা, কেউ কেউ আবার ডেস্কের উপর চাপড় দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে এমনভাবে স্বাগত জানানোর তালিকায় দলীয় সাংসদদের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এমন অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পাঁচ রাজ্যে নির্বাচনের মধ্যে চার রাজ্যই নিজেদের দখলে রাখতে পেরেছে গেরুয়া শিবির। নির্বাচনের ফল প্রকাশের পর এদিন ছিল প্রথম বাজেট অধিবেশন। স্বাভাবিকভাবেই সেই উচ্ছ্বাস ধরা পড়ে সংসদ ভবনে। দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে এবার দিল্লি সফরে যোগী আদিত্যনাথ। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গেও দেখা করেন তিনি। 1989 সালের পরে এই প্রথম পরপর দুবার মুখ্যমন্ত্রী হলেন উত্তরপ্রদেশের কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বভাবতই বিজেপির জাতীয় স্তরের রাজনীতিতেও গুরুত্ব বাড়ছে যোগী আদিত্যনাথের। দিল্লির দরবারে জাতীয় স্তরের নেতাদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। সদ্য ভোটে জয়ী হয়ে সাফল্যের আনন্দে আপ্লুত কেজরিওয়ালের দল। আর এর মধ্যেই ধেয়ে এলো নতুন অভিযোগ। সিক্স ফর জাস্টিস নামে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটি গোষ্ঠীর তরফে অভিযোগ করা হয়েছে, পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে খালিস্তান সমর্থক কয়েকটি গোষ্ঠীর উদ্যোগে 14 কোটি টাকারও বেশি আর্থিক সাহায্য পেয়েছে আপ। এ ব্যাপারে সিক্স ফর জাস্টিসের অভিযোগ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন আর ইউরোপিয়ান ইউনিয়নের শিখ সম্প্রদায়ভুক্ত বেশ কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হয়েছে আম আদমি পার্টির নির্বাচনী তহবিলে। সিক্স ফর জাস্টিসের নেতা গুরুপন্থ সিংয়ের অভিযোগ, এজন্য একটি ওয়েবসাইটও নাকি তৈরি করা হয়েছিল যার মাধ্যমে অর্থ সংগ্রহের আবেদন করা হতো। আর ভোটের আগে শেষ সপ্তাহে $78,000 ওই খালিস্তান সমর্থক গোষ্ঠীগুলির কাছ থেকে পেয়েছে আম আদমি পার্টি। মাফলার ম্যান বা দলের নেতাদের তরফে অবশ্য এখনও এই অভিযোগের প্রসঙ্গে কোনো পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়নি। দেশে বেকারত্বের সমস্যা বিপজ্জনক আকার নিয়েছে, আর এই সব দেখে মুখ বুঝে থাকা যায় না। 11-13 মার্চ গুজরাতের আহমেদাবাদে আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভায় এই রকমই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিজেপির নীতি নির্ধারণ স্থির করার দায়িত্বে থাকা নাগপুরের শীর্ষ নেতৃত্ব যে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে যথেষ্ট আশঙ্কায় রয়েছেন তার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ওই বৈঠকে। সদ্য উত্তরপ্রদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, আর ওই রাজ্যে দল ও প্রশাসনের প্রধান মুখ যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরে সমীক্ষা চালিয়েছে আরএসএস। রীতিমতো উদ্বেগজনক ওই সমীক্ষার রিপোর্টে জানা গিয়েছে যে গোরক্ষপুরেই গ্রামীণ অর্থনীতির অবস্থা যথেষ্ট আশঙ্কার, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা অত্যন্ত বেশি। আরএসএস এর ওই সভায় স্পষ্ট আকারে জানানো হয়েছে গ্রামীণ কর্মসংস্থান, অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান আর মহিলাদের কর্মসংস্থানের সুযোগ আরো অনেক বেশি হওয়া। সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন চোখ রাখবো বিদেশের খবরে। মস্কো ও কিভের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা চলছে, যদিও এই বৈঠকে রাশিয়া নিজেদের আগ্রাসনের নীতিকে সঠিক বলে ব্যাখ্যা করেছে বলে জানিয়েছেন কিভের তরফে মধ্যস্থতাকারী মিখাইলো পোডোলিয়াক। কিভের তরফে প্রধান মধ্যস্থতাকারী তথা ইউক্রেনের প্রেসিডেন্টের বিশ্বস্ত পোডোলিয়াক এদিন টুইট করে এই ভার্চুয়াল বৈঠকের বিষয়ে জানিয়েছেন। এই বৈঠকে শান্তি স্থাপন, যুদ্ধবিরতি ঘোষণা এবং দ্রুত ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করার মতো বিষয়ে জরুরি আলোচনা চলছে বলে খবর। এর আগে তিনটি বৈঠকে সমাধান সূত্র না বেরোলেও আগামী দিনের কথা ভেবে দুই দেশের প্রতিনিধিরা বেশ কিছুটা অগ্রসর হতে পেরেছেন বলে জানিয়েছিলেন কিভ ও মস্কোর মধ্যস্থতাকারী পোডোলিয়াক এবং লিওনিড স্লাটস্কি। তৃতীয় শান্তি বৈঠকের পরে দুই দেশের বিদেশমন্ত্রীও মুখোমুখি বৈঠকে বসেছিলেন, যদিও সমাধান অধরাই ছিল।
সামরিক শক্তিতে ইউক্রেনের থেকে অনেক এগিয়ে থাকলেও এখনও রাজধানী কিভ কবজা করতে পারেনি রাশিয়া। মার্কিন এক আধিকারিকের দাবি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে চীনের থেকে সামরিক সাহায্য চেয়েছে। তবে চীনের থেকে রাশিয়া কী ধরনের অস্ত্র চেয়েছে তা খোলসা করেননি মার্কিন ওই আধিকারিক। একই সঙ্গে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কিছুটা লাঘব করতেও বেজিংয়ের কাছে সাহায্য চেয়েছে মস্কো। মাস্টার কার্ড, ভিসার মতো আর্থিক লেনদেন সংস্থাগুলি রাশিয়ায় কাজ করা বন্ধ করেছে। এই পরিস্থিতিতে চীনা সিস্টেম ব্যবহার করছে রাশিয়া। তাই রাশিয়া চীনের এই বন্ধুত্ব নিয়ে বেশ উদ্বেগে রয়েছে মার্কিন প্রশাসন। রাশিয়াকে সাহায্য করলে ফল ভুগতে হবে চীনকে, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ প্রসঙ্গে আলোচনা করতে সোমবার রোমে চীনের প্রতিনিধি ইয়াং জিএচির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। গত ২৪শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা জারি রেখেছে রাশিয়া। মাঝে কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করেন পুতিন, বারবার শান্তি আলোচনা হয়েছে তবে তা নিষ্ফলাই থেকেছে। এই পরিস্থিতিতে মার্কিন আধিকারিকের বক্তব্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। চীনের কাছে রাশিয়ার অস্ত্র সাহায্য চাওয়ার খবরকে নস্যাৎ করেছে বেজিং। মার্কিন আধিকারিকের এই সংক্রান্ত বিবৃতিকে ভুল তথ্য বলে উড়িয়ে দিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বেজিংয়ের অভিযোগ, ইউক্রেন ইস্যুতে অযথা চীনকে নিশানা করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভুল খবর ছড়াচ্ছে আমেরিকা। এর নেপথ্যে চীনের প্রতি আমেরিকার আক্রোশপূর্ণ উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেছে চীন। বিষয় বিদেশ আজ এ পর্যন্তই, এরপর দেখুন সেরা ১০। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।